শুভ সকাল সম্মানিত ভিউয়ার্স, অনারেবল টিচার, অনারেবল মেন্টর এবং যারা শুনছেন দেখছেন প্রধান শিক্ষকগণের লিডারশিপ প্রশিক্ষণ 14 দিন ব্যাপী নতুন ম্যানুয়ালের আলোকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে লিডারশিপ বিল্ড আপ করার জন্য এই প্রশিক্ষণটিকে ঢেলে সাজানো হয়েছে এবং দেশব্যাপী এই প্রশিক্ষণটি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এই প্রশিক্ষণের আওতায় আসবেন। আমরা এই আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে প্রতিটি অধিবেশন করে দিয়েছি এবং অসংখ্য শিক্ষক আমাদের সেই অধিবেশনগুলো দেখে শিক্ষক, প্রশিক্ষক এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমাদেরকে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। আশা করছি এই টিউটোরিয়ালগুলো আপনাদের পেশাগত উন্নয়নে আপনাদেরকে এগিয়ে রাখবেন। আমরা দিন দুই অধিবেশন তিনে মূলত নেতা ও নেতৃত্বের ধরন এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পার্ট ওয়ানে, পার্ট টুতে থাকবে নেতা এবং ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য এবং নেতৃত্বের গুরুত্ব বর্ণনা করতে পারা, এই বিষয়গুলো আজকের আলোচনায় থাকবে। আমরা পার্ট ওয়ান এবং ওয়ানে এই দুটো আলোচনা করে দিয়েছি এবং পার্ট ওয়ান যদি আপনি না দেখে থাকেন তাহলে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সেই পার্ট ওয়ানটি আপনি দেখে আসতে পারেন। এছাড়া আমাদের শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনার সহকর্মীদের কাছে পৌঁছে দেবেন। প্রথমে যে প্রশ্নটি এসছে, নেতা ও ব্যবস্থাপক বলতে কী বুঝি আমরা, হু ইজ এ লিডার অ্যান্ড হু ইজ এ ম্যানেজার, যদি আমরা বলি, আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি, লিডারকে যে ব্যক্তি একটি দল বা গোষ্ঠীর অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যে প্রভাব বিস্তার করে, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দিক নির্দেশনা প্রদান করে, প্রথমত তিনি একটি দল বা গোষ্ঠীর যারা থাকবে তাদের মধ্যে তিনি কিছু আদর্শিক প্রভাব বিস্তার করবেন, অর্থাৎ নেতার ভিতরে কিছু আদর্শ থাকবে, সেই আদর্শ দিয়ে তিনি তাদেরকে প্রভাবিত করবেন এবং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তিনি তাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং প্রদান করে নির্দেশনা বাস্তবায়নের জন্য শুধু নির্দেশনা দিয়েই তিনি ক্ষান্ত হবেন না, বরং সেই নির্দেশনার বাস্তবায়নের জন্য তিনি বিভিন্ন রকম প্রচেষ্টা চালাবেন, তাকেই বলে নেতা। নেতা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডার। তাহলে নেতা কে কী এই বিষয়গুলো ডিটেলস আলোচনা করেছি আমরা পূর্বের টিউটোরিয়ালে। এই পর্যায়ে আমরা জন্ম ম্যানেজার বা ব্যবস্থাপক। ম্যানেজার কথাটা আমরা ম্যানেজ থেকে মূলত ম্যানেজার কথাটি এসেছে। আমরা সাধারণত একটি প্রতিষ্ঠানের ম্যানেজার থাকে আমরা বলি, প্রতিষ্ঠানের যে ব্যক্তি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে তিনি মূলত ম্যানেজার বা ব্যবস্থাপক। যিনি কোনো সংগঠনের পরিকল্পনা প্রণয়ন করেন, প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন, কার্যাবলী ও সম্পদ সংগঠিত করেন, নেতৃত্ব প্রদান করেন, সার্বিকভাবে প্রতিষ্ঠান বা সংগঠনকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ব্যবস্থাপকের কাজ শুধুমাত্র নেতৃত্ব না, এর কাজের পরিধি আরও রয়েছে। যে যেমন তিনি ওই যে সংগঠনে তিনি রয়েছেন সেই সংগঠনের জন্য তিনি পরিকল্পনা করে প্রণয়ন করবেন এবং সেই পরিকল্পনা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে তিনি বিভিন্ন কার্যাবলী, বিভিন্ন সম্পদ সেগুলো সংগঠিত করবেন এবং একই সাথে সাথে তিনি নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবেন, তিনি হচ্ছেন ম্যানেজার। এ পর্যায়ে আমরা জানব নেতা এবং ব্যবস্থাপক, আমরা সংজ্ঞাটা জানলাম, এর মধ্যে পার্থক্যটা কী। একজন নেতা তার অনুসারীদের অনুপ্রাণিত করে, প্রভাবিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যায়। এখানে যদি আমরা অনুসারী মানে কি তার ফলোয়ার্স, অর্থাৎ তার সাথে যারা আছে তাদেরকে কি করবে, অনুপ্রাণিত করবেন এবং কি করবেন তিনি, অনুপ্রাণিত করে প্রভাবিত করবেন। প্রভাবিত করে তিনি কি করবেন, তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য অর্জনের দিক তিনি ধাপিত হবেন, এছেন নেতা, ভিশনারি তার। আর ব্যবস্থাপকের কাজ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানের, তিনি যে প্রতিষ্ঠানে থাকবেন তিনি একজন ব্যবস্থাপক, তিনি একজন ম্যানেজার, যে প্রতিষ্ঠানে তিনি আছেন সেই প্রতিষ্ঠানের যারা কর্মী তাদের পরিচালনা করা সহ সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব তিনি পালন করবেন। এখানে যেটা দেখছি, নেতার থাকে সুদূর প্রসারী পরিকল্পনা এবং তিনি অনুপ্রাণিত করেন, তিনি প্রভাবিত করেন, আর কর্মীর একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, সেই লক্ষ্য অর্জনের জন্য তার যারা কর্মী থাকে তাদেরকে সার্বিকভাবে ব্যবস্থাপনা করা, তাই সেই দায়িত্ব তিনি পালন করেন। কোনো প্রতিষ্ঠান, দল বা গোষ্ঠীর লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ যেটাকে আমরা বলছিলাম ভিশন এবং মিশন, সেটি তিনি নির্ধারণ করেন, নির্ধারণ করে এবং তাদের অনুসারীদের লক্ষ্য উদ্দেশ্য অর্জন উদ্বুদ্ধ করে, মোটিভেট যেটাকে বলি, সংগঠিত করে এবং অনুপ্রাণিত করে, ইন্সপায়ার যেটাকে আমরা বলছি। আর কর্মী ব্যবস্থাপক কী করে, ব্যবস্থাপকের একটি সেই লক্ষ্য উদ্দেশ্য থাকবে,
সেই লক্ষ্য উদ্দেশ্য তিনি অনুসরণ করবেন। এখানে কিন্তু তিনি নির্ধারণ করেন না, অনুসরণ করে, অর্থাৎ লক্ষ্য এবং ভীষণ তার একটা দিয়ে দেওয়া হয়েছে, সেটি তিনি অনুসরণ করবেন। আর প্রতিষ্ঠানের কাঠামো বিন্যাস করবেন, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে যারা যারা আছে বিভিন্ন সময় তাদের পরিবর্তন করা, কাঠামো বিন্যাস করা, এবং সেই কাজগুলো করার জন্য একটি কর্ম পরিকল্পনা করা, কর্মীদের কর্তৃত্ব দায়িত্ব অর্পণ করা, এইগুলো কাজ করা, অর্থাৎ একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তিনি কাজ করছেন। ব্যক্তির গুণাবলীর মাধ্যমে কর্তৃত্ব অর্জন করেন, ব্যক্তিগণ গুণাবল অর্থাৎ নেতা তার নির্দিষ্ট গুণ থাকতে হবে, সেই গুণের মাধ্যমেই তিনি কর্তৃত্বটা অর্জন করবেন। আর এখানে ব্যবস্থাপক পদাধিকার বলেই তিনি কর্তৃত্ব অর্জন করবেন, যেহেতু তিনি ব্যবস্থাপক। এরপরে যেটা রয়েছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক উভয় প্রকার কাঠামোতে কাজ করেন, এবং এখানে কিন্তু শুধু আনুষ্ঠানিক কাঠামোতে কাজ করেন, নেতার কোনো আনুষ্ঠানিকতা অনানুষ্ঠানিকতা নাই, ঠিক আছে, কিন্তু ব্যবস্থাপক একটা আনুষ্ঠানিক কাঠামোতে সে কাজ করে। নেতৃত্বের গুণাবলী থাকা দরকার, আর এখানে থাকা দরকার দুই ধরনের গুণাবলী, নেতৃত্ব থাকতে হবে এবং ব্যবস্থাপনা উভয় প্রকার গুণাবলী থাকতে হবে। দূরদৃষ্টি সম্পন্ন হবে, অর্থাৎ তার একটি অদূর ভবিষ্যতে কী হবে সেটি তিনি দেখতে পারেন, এরকম একটা বিষয়। আর এখানে কী হবে, তার দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে এবং সমন্বয় সাধনের দক্ষতা থাকতে হবে, অর্থাৎ যে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবেন এবং তিনি সেটি সমন্বয় করবেন, অ্যাডজাস্ট করে দেবেন, অর্থাৎ একজন কারেক জায়গায় নিয়ে বা কোনো একটা সিস্টেমের মধ্য দিয়ে তিনি তার সমন্বয় করে কাজগুলো উদ্ধার করবেন। এটি হচ্ছে রূপান্তরমূলক, অর্থাৎ একজনের থেকে একজন ট্রান্সফার হয়, ট্রান্সফরমেশনাল যেটাকে বলছি আমরা, আর এটি হচ্ছে বিনিময়মূলক, ট্রানজ্যাকশনাল যেটাকে আমরা বলছি ট্রানজ্যাকশনাল। তাহলে নেতা এবং ব্যবস্থাপকের মধ্যে আরও কিছু পার্থক্য রয়েছে, উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করেন যেটা নেতার মূল কাজ, পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে তিনি মূলত, জনগণ কেন্দ্রিক প্রক্রিয়া কেন্দ্রিক, আর একটা হচ্ছে নতুন ধারণা সৃষ্টি করে, অর্থাৎ নিউ আইডিয়া ক্রিয়েট করে তিনি নতুন নতুন ধারণা তৈরি করেন, আর এখানে সৃষ্ট একটি ধারণা দেওয়া থাকে সেটি মূলত তিনি বাস্তবায়ন করেন। কি এবং কেন প্রশ্নের উত্তর অনুসন্ধান করেন, অর্থাৎ কেন হলো, কি করতে হবে, কিভাবে করব, এই যে বিষয়গুলো, আর এখানে মূলত কখন করব, কিভাবে করব, সেই প্রশ্ন দিয়েই তিনি তার কাজগুলো সমাধান করার চেষ্টা করেন। নেতা ভবিষ্যৎ কেন্দ্রিক, অর্থাৎ তিনি ভবিষ্যতের জন্য কিছু করতে চান বা ভবিষ্যতে তিনি এই জায়গাগুলোতে এই জায়গাগুলোকে নিয়ে যেতে চান, তার কর্মীর মধ্যে তিনি এক ধরনের স্বপ্ন দেখাতে চান, সেইটা দেখে তার ভবিষ্যৎ কেন্দ্রিক, এবং এটি হচ্ছে বর্তমান কেন্দ্রিক, অর্থাৎ বর্তমানে যে কাজগুলো দেওয়া হয়েছে, বর্তমানকে ভিত্তি করে যে প্রায়োরিটিগুলো দেওয়া হয়েছে সেটি তিনি বাস্তবায়ন করবেন। নতুন সংস্কৃতি সৃষ্টি করেন আর সৃষ্ট সংস্কৃতি তিনি চর্চা করেন। তাহলে নেতা এবং ব্যবস্থাপকের যে পার্থক্য সেটি আমরা দেখে নিলাম। এরপরে আমরা একটি দলগত কাজ বা কর্মপত্র করতে হবে। দলগত কাজ বলতে এখানে যে বোঝানো হয়েছে একটি ছক দেওয়া হবে, সেই ছকের আলোকে ছকের বাম দিকের কলামে নেতৃত্বের ভূমিকাগুলো থাকবে এবং এরপরে কিছু শিরোনাম দেওয়া থাকবে, সেই শিরোনামগুলো কোন কলামের সাথে কোন ধরনের নেতৃত্ব যায় বা কোন ধরনের কাজগুলো যায় সেটি মূলত নির্বাচন করতে হবে। সেই শিরোনামগুলো এখানে আমরা দেখিয়ে দিচ্ছি। শিরোনামগুলো হচ্ছে, একটা হচ্ছে কাজের পরিমাণ ও মান বৃদ্ধি, কাজের পরিমাণ ও মান বৃদ্ধি, এটা একটি শিরোনাম। দক্ষতা বৃদ্ধি, কর্মীদের উদ্দীপ্তকরণ, উন্নত কর্মপরিবেশ তৈরি করা, যোগাযোগ উন্নয়ন, কর্মীদের সঠিক পথে পরিচালিত করা ও লক্ষ্য অর্জন করা। এরপর হবে রোল মডেল, কোনটা রোল মডেল, ভবিষ্যতের জন্য একটি দৃঢ় লক্ষ্য দিক নির্দেশনা তিনি প্রদান করবেন এবং ভুল ত্রুটি হ্রাস করা। এই যে বিভিন্ন টার্মগুলো রয়েছে, শিরোনামগুলো রয়েছে, এই শিরোনামগুলো মূলত বাম দিকে একটি চাপ থাকবে, সেই চাপের কোনটার সাথে কোনটা রিলেট করা যায় সেটি একটি দলগত কাজ। সেই দলগত কাজটি করার পরে আমরা আলোচনা করে দেব নেতৃত্বের গুরুত্ব। এবার আমাদের প্রশ্নটি থাকবে নেতৃত্বের গুরুত্ব বিষয়টি। যে কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন কার্যকর নেতৃত্ব, অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠানের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের কথা যদি আমরা বলি, তাহলে প্রাথমিক বিদ্যালয়ের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে। কী লক্ষ্য? যে প্রাথমিক বিদ্যালয়, প্রতিটি প্রাথমিক বিদ্যালয় সরকার কর্তৃক নির্ধারিত যে কারিকুলাম দেওয়া হয়েছে সেই কারিকুলামটা বাস্তবায়নের জন্য যে বিভিন্ন পদক্ষেপগুলো রয়েছে সেই পদক্ষেপগুলো তিনি নেবেন এবং তিনি তার নেতৃত্ব দিয়ে এই যে কারিকুলাম বাস্তবায়ন সঠিকভাবে হওয়াটা স্কুল পর্যায়ে গিয়ে সেইটাই তার মূল কাজ। সেই 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 লক্ষ্য অর্জনের জন্য তিনি
কাজ করবেন, তার যারা সংশ্লিষ্ট রয়েছে অর্থাৎ তার সাথে রিলেট সহকারী শিক্ষক রয়েছেন, সমাজের ব্যক্তিবর্গ রয়েছেন, এসএমসি, পিটিএ, শিক্ষার্থী, অভিভাবক এবং তার কর্মকর্তাবৃন্দ, যারা যারা তার সাথে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মূল লক্ষ্য কী, যে স্কুলের যে সুনির্দিষ্ট একটি সরকার কর্তৃক কারিকুলাম দেওয়া হয়েছে সেই কারিকুলামটা যথাযথভাবে পদ্ধতিগতভাবে বাস্তবায়ন করা এবং শিক্ষার্থীদেরকে আলোকিত মানুষ তৈরি করা, এটাই তো একজন প্রধান শিক্ষকের মূল কাজ। নেতা তার প্রতিষ্ঠানের অংশীজনের মতামত এবং এককভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেন। এখন আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে যদি আমি বলি, প্রাথমিক বিদ্যালয়, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য কিন্তু সরকার কর্তৃক নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেইটাই তিনি বাস্তবায়ন করবেন। নেতা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অংশীজনকে অনুপ্রাণিত করবে, উদ্বুদ্ধ করবে, দিক নির্দেশনা, তিনটি কাজ। একটা হচ্ছে অনুপ্রাণিত করা, এটি কিন্তু মূল কাজ, অর্থাৎ মোটিভেট করা, মোটিভেশনাল, তিনি একজন মোটিভেশনাল স্পিকার হবেন, তিনি তার কর্ম দ্বারা মানুষকে উদ্বুদ্ধ করবেন, তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন এবং প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে যোগাযোগ ও সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রকৃতপক্ষে কার্যকর নেতৃত্ব ছাড়া কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। তাহলে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোর যদি আমরা সুনির্দিষ্ট লক্ষ্য সরকার কর্তৃক যেটি দেওয়া হয়েছে সেটি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের কার্যকর নেতৃত্ব দরকার। সেই কার্যকর নেতৃত্বটা কে দিবে? তিনি হচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। যেহেতু তিনি একাডেমিক প্রধান, তিনি সেই বিদ্যালয়ের প্রধান, অর্থাৎ তার নেতৃত্বেই তো সেই বিদ্যালয়টা একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে। তাই প্রতিষ্ঠানের মতো বিদ্যালয়ের নেতৃত্বের গুরুত্ব অপরিসীম। নেতৃত্ব শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধান বা আনুষ্ঠানিক পদাধিকারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তিনি মূল পার্সন হলেও তার নেতৃত্ব কিন্তু ডেসিমিনেট হবে, অর্থাৎ তার নেতৃত্ব ট্রান্সমিট হবে, অর্থাৎ তার নেতৃত্ব অন্যান্য যে সহকর্মীরাও থাকবে তাদের মধ্যে বিস্তৃত ঘটবে, অর্থাৎ প্রতিষ্ঠানের বিভিন্ন কাজের দায়িত্ব প্রাপ্ত যারা থাকবে তাদের মাঝেও সেই নেতৃত্বের গুণাবলীগুলো থাকতে হবে। একটি বিদ্যালয়ের সফলতার জন্য প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হওয়া জরুরি। অর্থাৎ স্কুলের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সবাইকে একত্রিত করে বিদ্যালয়ের লক্ষ্য অর্জনের জন্য কাজ করার যে বিষয়টি, শিক্ষক শিক্ষার্থী সহ নিজ নিজ ক্ষেত্রে সকলের কার্যকর নেতৃত্বের মাধ্যমেই কেবল একটি আদর্শ বিদ্যালয় বিনির্মাণ করা সম্ভব। আশা করা হচ্ছে এই লিডারশিপ প্রশিক্ষণের মধ্য দিয়ে আমাদের প্রতিটি বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক রয়েছেন তাদের কার্যকর নেতৃত্বের মাধ্যমে একটি বিদ্যালয় একটি ভালো বিদ্যালয়ে রূপান্তর হবে, কোনো দলে বা প্রতিষ্ঠানের নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা এবার একটি জানব কী কী বিষয় রয়েছে, যেমন যোগাযোগ, অর্থাৎ যোগাযোগ উন্নয়ন করা, যোগাযোগ উন্নয়ন। এখানে যোগাযোগ বলতে বোঝায় যে সকলের সাথে একটা আন্তঃযোগাযোগ, সেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখনই যোগাযোগ বা কমিউনিকেশন গ্যাপ হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়ে যায়। সেই জন্য প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তার দায়িত্ব হলো প্রতিষ্ঠানের সকলের মাঝে একটা কার্যকর যোগাযোগ, অর্থাৎ সবাই সব কিছু জানবে সেটি নিশ্চিত করা এবং স্পষ্ট সংক্ষিপ্ত যোগাযোগ অপরিহার্য সঠিকভাবে কাজ করার জন্য। সফল নেতা তাদের নেতাগণ তাদের সাথে যোগাযোগের পথ সবসময় উন্মুক্ত রাখেন এবং অর্থাৎ তার কাছে সবাই যেতে পারবে, তার সাথে কথা বলতে পারবে, এমন একটি মুক্ত অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করে যাতে কর্মীগণ স্বাচ্ছন্দ্যের তাদের উদ্বেগ, মতামত, ধারণাগুলো তার কাছে প্রকাশ করতে পারে। অর্থাৎ তিনি একটি মুক্ত অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন, এটা হচ্ছে কার্যকর যোগাযোগ, খুব বেশি প্রয়োজন এই কার্যকর যোগাযোগটা। আমাদের যত ধরনের প্রবলেম তৈরি হয়, অনেকগুলো প্রবলেমই তৈরি হয় শুধুমাত্র মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ আমরা তৈরি করতে পারি না এবং সকলের সাথে আমাদের সেই কার্যকর যোগাযোগটা হয় না। এরপরে যেটি রয়েছে উন্নত কর্ম পরিবেশ তৈরি, অর্থাৎ যে পরিবেশে আমরা কাজ করব, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে, সেই বিদ্যালয়ের কর্ম পরিবেশ যেখানে আমরা দিনের অধিকাংশ সময় যেখানে থাকি সেই বিদ্যালয়টিতে বিদ্যালয়ের যে পরিবেশ সেই জায়গাগুলোতে পরিবেশ ভালো একটা পরিবেশ তৈরি করতে হবে, আমাদের কর্মী সকলের মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, ভৌত অবকাঠামো যেটি বলতে পারি সেটিও আমাদের ভালো করতে হবে। নেতা একে অপরের প্রতি বিশ্বাস ও সম্মানের পরিবেশ তৈরি করে, সৃজনশীলতা সহযোগিতা উৎসাহিত করে, দলে প্রতিষ্ঠানে একটি চমৎকার পরিবেশ, অর্থাৎ টিম ওয়ার্কের মতো হবে,
একটা ভালো পরিবেশ থাকবে, সবার মাঝে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে। তারপর কাজের পরিমাণ ও মান বৃদ্ধি করা। আমরা কাজ তো সবাই করি আমরা, তাই না? কিন্তু কেউ কাজ করে নন্দিত হয়, কেউ কাজ করে নিন্দিত হয়। তাহলে কাজের যে ধরন, সেই কাজের কোয়ালিটি যেটাকে বলি আমরা, সেই কোয়ালিটিটা আমাদেরকে বাড়াতে হবে। একই সাথে সাথে সকলের বৈচিত্র্যকে কাজে লাগিয়ে আমাদের কাজের মান বৃদ্ধি করতে হবে। অর্থাৎ যিনি যে বিষয়ে দক্ষ, যার যে বিষয়ে স্বীকৃতি রয়েছে, তাকে সেই বিষয়টি দিয়ে ভালো মতো কাজ করে করতে হবে। দুর্বল নেতৃত্বের কারণে কর্মীরা তাদের দায়িত্ব পালনে অনুৎসাহিত হয়। তাদেরকে তাহলে কী করতে হবে? উৎসাহিত করতে হবে, তাদের কর্মপরতা হ্রাস পায়। তাহলে তাদের কর্মতৎপরতা বৃদ্ধির জন্য আমাদের অ্যাক্টিভিটি নিতে হবে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দক্ষতা বৃদ্ধি। একজন একটি প্রতিষ্ঠানের সকলের সক্ষমতা বা দক্ষতার উপর মূলত প্রতিষ্ঠানের কার্যকারিতা নির্ভর করে বা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহায়তা করে। তাহলে একজন সফল নেতা কী করে? সফল নেতা প্রয়োজনীয় উৎসাহ অনুপ্রেরণা সহযোগিতা দিয়ে তাদের কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি স্কুলগুলোর কথা বলি, তাহলে আমাদের যারা মূল কর্মী, তার মধ্যে সহকারী শিক্ষক যারা রয়েছে, প্রত্যেকটি সহকারী শিক্ষকদের যে সক্ষমতা রয়েছে, সেই সক্ষমতাগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। সেইটা কাজে লাগাতে গেলে আমাদের তাদের কর্মদক্ষতা বৃদ্ধি করতে হবে। কর্মদক্ষতা বৃদ্ধি করতে হলে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। এবং যদি আমরা যখন দেখি যিনি যে বিষয়ে দক্ষ নয়, সেই বিষয়ে দক্ষতা অর্জন করার জন্য তাকে প্রয়োজনীয় মোটিভেশন দেওয়া, প্রয়োজনীয় উদ্বুদ্ধ করা, প্রয়োজনীয় তাকে সেই বিষয়ে মানে প্রশিক্ষণ প্রদান করা, এই বিষয়গুলো হতে পারে, যাতে সে তার নেতার প্রতি উচ্চাশা পোষণ করে এবং কর্মীদের অধিকতর যোগ্য করে হয়ে উঠতে উদ্বুদ্ধ করে। ভুল ত্রুটি হ্রাস, এখানে যেটা বলছে প্রতিষ্ঠানের কর্মতৎপরতায় ভুল ত্রুটি হ্রাস করে, অর্থাৎ কাজ করতে গেলে ভুল ত্রুটি হতে পারে, তাহলে সেটিকে কীভাবে কমিয়ে আনা যায়, সম্ভাব্য ভুলগুলোকে চিহ্নিত করে সেটি কীভাবে রিমুভ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে ভাবা, সেইটা হচ্ছে ভুল ত্রুটি হ্রাস করা, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। তারপরে কর্মীদের উদ্বুদ্ধ করা, এটাই বড়, সবচেয়ে বড় কাজ হচ্ছে উদ্বুদ্ধ করা। আমরা যদি কর্মীদের উদ্বুদ্ধ করতে জানি, তাহলে তারা নিজেরাই তাদের কাজগুলো করবেন, তারা নিজেরাই অংশগ্রহণ করে তারা পারদর্শিতা অর্জন করবে। তারা সেই জন্য কী করতে হবে? তাহলে একজন ভালো নেতার কাজ কি? একজন ভালো নেতা জানে তার কর্মীদেরকে কীভাবে কার্যকরভাবে উদ্বুদ্ধ করতে হয়। সেই জন্য তিনি তার প্রত্যেকটা কর্মীর স্বতন্ত্র প্রকৃতি বৈশিষ্ট্য গভীরভাবে জানেন, অর্থাৎ কে কোন বিষয়ে দক্ষ, কার প্রকৃতি কেমন, বৈশিষ্ট্য কেমন, এইগুলো বোঝেন, জানেন, এবং সেটা বুঝে জেনে তিনি তাকে সেইভাবে উদ্বুদ্ধ করেন। তিনি এমন একটি কাজের পরিবেশ তৈরি করেন যাতে সেখানে কর্মীরা অনুভব করে যে দলে তাদের যথেষ্ট সম্মান এবং স্বীকৃতি আছে। যখন কর্মী সদস্যরা বোঝে যে তাদের দলে, তারা নিজেরাই দলের একটা অংশ, তাদের অবদান গুরুত্বপূর্ণ, তখন তারা অনুপ্রাণিত এবং সক্রিয় হয়। অর্থাৎ একটি টিম বিল্ডিং, সকলের স্বার্থ এখানে জড়িত, সকলের অংশগ্রহণের মধ্য দিয়েই, অর্থাৎ এই বিদ্যালয়ের কাজ সকলের কাজ, এই বিদ্যালয়ের ভালো সকলের ভালো, এরকম একটা বিষয়। এরপর আছে রোল মডেল, অর্থাৎ রোল মডেল মানে কি? মডেলিং করে দেখাবে, তিনি হবেন, প্রধান শিক্ষক হবেন একজন রোল মডেল, অর্থাৎ তাকে দেখে মানুষ শিখবে বেশি, তাকে অনুপ্রাণিত করবে। তাহলে রোল মডেল হতে হলে তাকে অনেক গুণে গুণান্বিত হতে হবে এবং তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, সেটি নেতৃত্ব প্রদান করা অত্যন্ত জরুরি। একজন সফল ও প্রতিশ্রুতিশীল সদস্যের দায়িত্ব কর্তব্য যেমন হওয়া উচিত, একজন নেতা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে সেই সদস্যদের উপলব্ধি করতে সহায়তা করেন, তা তিনি করিয়ে দেখান, এক কথায় বলা যায় তিনি করিয়ে দেখান, এবং ভবিষ্যতের জন্য একটি দৃঢ় লক্ষ্য দিক নির্দেশনা একজন নেতার থাকবে। তাহলে একজন প্রধান শিক্ষককে আমরা ওইভাবে গড়ে তুলতে চাই যেন তিনি একজন প্রধান শিক্ষক একটি বিদ্যালয়কে, বিদ্যালয়ের যে সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে সেই লক্ষ্য অর্জনের জন্য তিনি নিজে উদ্বুদ্ধ হবেন, তিনি রোল মডেল করে দেখাবেন, তিনি কর্মীদের উদ্বুদ্ধ করবেন এবং কর্মীদের মাঝে একটি প্রেরণা তৈরি করে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। এটা হচ্ছে ভবিষ্যতের জন্য কর্মীদের সঠিক পথে পরিচালিত করা এবং লক্ষ্য অর্জন করা, এটি আরেকটি বড় দিক। তো এই হচ্ছে মূলত আমাদের একজন নেতৃত্বের যে বিভিন্ন দক্ষতাগুলো থাকা দরকার সেটি আমরা আলোচনা করে দিলাম। এ পর্যায়ে মূলত একজন প্রধান শিক্ষকের নেতৃত্বে একটি মডেল ডেভেলপ করা হয়েছে, এই মডেলটি নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। অর্থাৎ একজন প্রধান শিক্ষক তিনি হবেন একজন ভিশনারি, অর্থাৎ তার একটি সুনির্দিষ্ট ভিশন থাকবে। ভিশনটা হচ্ছে বিদ্যালয়ের সার্বিক উন্নতি সাধন করা, একাডেমিক্যালি এবং ভৌত অবকাঠামোগত কারণ এবং
আমাদের যে সুনির্দিষ্ট কারিকুলাম রয়েছে সেই বাস্তবায়ন করতে গিয়ে তার একটা ভিশন থাকবে। তিনি সেই ভিশন নির্ধারণ করলেন এবং ভিশন নির্ধারণ করার পরে তিনি একটি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করবেন। অর্থাৎ ভিশন হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আগামী 5 বছরে আমি আমার স্কুলকে কোথায় নিয়ে যেতে চাই। সেটি করতে গেলে আমাকে একটি লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্যগুলা স্বল্পমেয়াদী হতে পারে, লক্ষ্য স্বল্পমেয়াদী হতে পারে, সেইভাবে লক্ষ্য নির্ধারণ করতে হবে, উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে সেইটার বাস্তবায়নের জন্য পরিকল্পনা প্রণয়ন করতে হবে, পরিকল্পনা অনুসারে বাস্তবায়নের কাজ শুরু করে দিতে হবে। বাস্তবায়ন করতে গিয়ে তাকে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে, মনিটরিং করবে এবং বাস্তবায়ন হচ্ছে কিনা সেটি তিনি পরবর্তীতে মূল্যায়ন করবেন। মূল্যায়ন করে যদি তিনি দেখেন সফল হয়েছেন তাহলে তিনি সফলতা উদযাপন করবেন, অর্থাৎ আমরা এই কাজটাতে সফল হয়েছি, সবাই মিলে আমরা আনন্দ করা সব, এটা হচ্ছে সফলতা উদযাপন। আর যদি দেখেন তিনি মনিটরিং করেন, এবং এখানে মেন্টরিংয়ের বিষয়টা আসবে, মেন্টরিং করেও মেন্টরিং করার মধ্যে যদি দেখেন তিনি উন্নয়নের পুরোপুরি উন্নয়ন হয় তাহলে উন্নয়নের ক্ষেত্র চিহ্নিত করবেন তিনি, তাহলে কোথায় কোন কোন জায়গায় উন্নতি করতে হবে এবং সেইভাবে তিনি আবার ভিশন করবেন। এবং এই যে পরিকল্পনাটা, এই যে মডেলটা, এটি করতে গিয়ে তিনি বিভিন্নভাবে কর্মীদেরকে বা সহকর্মীদেরকে উদ্বুদ্ধ করবেন। এটার মধ্যে আছে কী কী, তার একটি আদর্শিক প্রভাব থাকবে, অর্থাৎ তার ভিতরে কিছু আদর্শ থাকবে, সেই আদর্শ অন্যদেরকে প্রভাবিত করবে। তার অংশগ্রহণ থাকবে সক্রিয়, অর্থাৎ তিনি নিজে সবসময় সক্রিয়ভাবে সকল কাজে অংশগ্রহণ করবে, অর্থাৎ তিনি কাজ বণ্টন করে থাকবেন না, বণ্টন করে সেই কাজগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা, তিনি সব কাজেই তার অংশগ্রহণ থাকবে, সব কাজেই তিনি অ্যাক্টিভ থাকবেন। প্রয়োজনে তিনি মডেলিং করে দেখাবেন, কোনো একটি কাজ হচ্ছে না দেখো এইভাবে করি আমরা, এভাবে করলে এটা ভালো হবে, এটাকে বলছি আমরা মডেলিং, অর্থাৎ আদর্শভাবে কোনো কিছু করিয়ে দেখা। সেই মডেলিং করতে হবে তাকে, মেন্টরিং করতে হবে তাকে, অর্থাৎ প্রয়োজনে দেখিয়ে দিতে হবে, হ্যাঁ মেন্টরিং করা, বুঝিয়ে দিতে হবে, ধরিয়ে দিতে হবে। এরপর স্বতন্ত্র সহযোগিতা, স্বতন্ত্র সহযোগিতা বলতে বোঝায় আমরা পার্সোনালভাবে তাকে সহযোগিতা করা, অর্থাৎ কোনো কর্মীর কোনো সুনির্দিষ্ট দক্ষতায় ঘাটতি আছে, তিনি তাকে স্বতন্ত্রভাবে আলাদা করে তাকে সহযোগিতা করবেন, তিনি অনুপ্রেরণা প্রদান করবেন, উদ্বুদ্ধ করবেন, অর্থাৎ মোটিভেট করা, ইন্সপায়ার করা। সেটি করতে গিয়ে তিনি সহকর্মীদের সাথে ডায়ালগ করবেন, তাদের সাথে বিভিন্ন সময় আলোচনা করবেন, আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং কর্মীদের মধ্যে তিনি এক ধরনের জবাবদিহিতা নিশ্চিত করবেন, ঠিক আছে। এবং এই পুরো কাজগুলো হবে টিম বিল্ডিংয়ের মাধ্যমে। টিম বিল্ডিং হচ্ছে মানে এমন একটি প্রক্রিয়া যেখানে সকলের সহযোগিতার মধ্য দিয়ে একটি কাজকে এগিয়ে নেওয়া যায়, সেই টিম বিল্ডিং তিনি করবেন। তারপরে তিনি কাজের স্বীকৃতি দিবেন, অর্থাৎ কোনো কর্মী কোনো কাজকে তিনি স্বীকৃতি দিবেন, মানুষ স্বীকৃতি দিলে কিন্তু উৎসাহিত হয়, এইগুলো করতে গিয়ে তাকে ইন্টেলেকচুয়াল ইন্সপিরেশন যেটাকে বলছি আমরা, বুদ্ধিভিত্তিক উদ্দীপনা, এটি থাকতে হবে। এইভাবে একজন আদর্শ প্রধান শিক্ষকের মধ্যে অনেক ধরনের গুণাবলী থাকতে হয় এবং সেই গুণাবলীর মধ্য দিয়ে তিনি কীভাবে কাজটি বাস্তবায়ন করবেন, এটি হচ্ছে প্রধান শিক্ষকের নেতৃত্বের মডেল। এই মডেল অনুসরণ করে মূলত তিনি তার কাজগুলোকে করবেন। এ পর্যায়ে আমরা এই অধিবেশনের নিজেকে যাচাই করে নিতে পারি। এখানে মূলত নেতা এবং ব্যবস্থাপক বলতে কী বুঝি, নেতা ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য কী, প্রধান শিক্ষকের নেতৃত্বের মডেল কী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অভিনন্দন। আমাদের এই সব টিউটোরিয়াল আপনারা পাবেন ICT ট্রেনিং ফর অল চ্যানেলটিতে, শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয়ে টিউটোরিয়াল পেতে এবং এই PDFগুলো পেতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং এই সব টিউটোরিয়াল আমরা বাংলাদেশ অনলাইন ICT ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপ রয়েছে, সেখানে অসংখ্য শিক্ষক যুক্ত রয়েছেন, সেই সব পেজে আমরা এগুলো আপলোড করে থাকি, সেখান থেকে আপনি এগুলো দেখে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে, সবার জন্য শুভকামনা।